This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পটকা। জিমে গিয়ে কোড়ি কোড়ি খরচ করছেন, বাড়িতেই খান এই খাবারগুলো। আমি সৌমি, বিস্তারিত জানাবো আপনাদের এই হেলথ টিপস নিয়ে। স্বাস্থ্য সম্পদ। বর্তমান যুগে বেশিরভাগ মানুষই গ্যান্টের কোড়ি খরচ করে জিমে যান, সেখানে গিয়ে নিয়মিত ঘাম ঝরান। এর মধ্যেই তারা অন্যদের থেকে অনেকটাই সুস্থ সবল থাকেন। বিশেষজ্ঞদের কথায় আজকালকার জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসের কোনো ঠিক ঠিকানা নেই। সকলেই বাইরে খাবার খেতে অভ্যস্ত, আর অলস জীবনযাপন করতে অনেকেই জুড়ে নেই। সুস্থ থাকছে হার্ট, কিডনি, লিভার সহ দেহের প্রতিটি অঙ্গ। তবে শুধু জিমে গিয়ে পরিশ্রম করলেই এগুলো সুস্থ থাকবে না, বরং শরীর চর্চার পাশাপাশি ডায়েটেও মন দিতে হবে, নইলে পুষ্টির ঘাটতির কারণে ক্লান্তি গ্রাস করবে। কি করবেন নিজের শরীর সুস্থ রাখার জন্য? বেদানার রস। বেদানার মিষ্টি স্বাদ মন মোহিত করে তোলে ঠিকই, তবে শুধু এর স্বাদ নয়, এর গুণও কিন্তু অনন্য। এই ফলে রয়েছে পলিফেনলস এর ভান্ডার। এই উপকারী উপাদানটি মাসল রিকভারিতে সাহায্য করে, তাই জিম শেষে একটা গোটা বেদানা খাওয়ার চেষ্টা করো, দেখবেন অনেকটাই পরিবর্তন হচ্ছে। তরমুজ। জিমের পরে দেহের জলের ঘাটতি মেটাতে তরমুজ খেতে পারেন। এই ফলে রয়েছে অনেকটা পরিমাণে জল। এছাড়া এতে উপস্থিত অ্যামাইনো অ্যাসিড দেহে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে দেয়, এর কারণে কোষে কোষে শক্তির সঞ্চার ঘটে। বিট জুস। হাতের সামনে থাকা একটি অত্যন্ত উপকারী সবজি এই বিট। এতে রয়েছে ডায়েটরি নাইট্রেস। এই ডায়েটরি নাইট্রেস কিন্তু পেশির সক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে তোলে, এমনকি দ্রুত কেটে যায় দেহের ক্লান্তিও। ডিম। ডিমে রয়েছে ফার্স্ট ক্লাস প্রোটিন। এই প্রোটিন দেহে সহজেই গ্রহণ করে নিতে পারে, ফলে দ্রুত মাসল রিকভারি হয়। তবে এক্ষেত্রে গোটা ডিমের বদলে ডিমের সাদা অংশ খেতে হবে। কিন্তু শুনুন পটকা, রাত দিন সাত দিন।